নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভের অনুষ্ঠান, নারী ও শাড়ি অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকে তো আপনাদের সামনে আমরা তিনটে অনুষ্ঠান করলাম, মানে এটা নিয়ে 3 নম্বর অনুষ্ঠান। তো সকালবেলায় 12:30, দুপুর 2টোয় আমরা এক অন্য রঙে রঙিন ছিলাম, এখন একেবারে রঙিন হব হচ্ছে ঘিচা, এরি ঘিচা। এই এরি ঘিচা শব্দটিকে ব্যবহার করছি আমি আমি আপনাদেরকে দেখাবো শাড়ি। প্রথম শাড়ি থেকে দেখানো শুরু করি, 1 নম্বর শাড়ি থেকে। এটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের শাড়ি, এই কারণেই পছন্দের, এর মধ্যে ঘিচা রয়েছে, তাসারের একটা ভাগ হচ্ছে ঘিচা, এবং এই ঘিচার সঙ্গে একটা সিল্ক রয়েছে, মানে একটা কটনকে সিল্ক ফিনিশ দেওয়া, মানে এই মেটেরিয়ালটা কিন্তু এরি। এরি হচ্ছে বলতে পারেন তসরের একটা বাই টু বাই প্রোডাক্ট, মানে একটা এমন প্রোডাক্ট যেটা সিল্কের সঙ্গে মিলতে পারে, তসরের সঙ্গে মিলতে পারে। এই শাড়িটাতে টানাতে কিন্তু তসর থাকছে, ভার্নাতে এখানে এরি থাকছে, এটা সিল্কের ক্যাটাগরিতে পড়ে, এবং সেটাকে দিয়ে এবং পারে কিন্তু মার্সেলাইজ কটনও থাকছে, যার ফলে এই শাড়িটাতে সিল্ক মার্ক পড়ে না, যেহেতু এরি রয়েছে, মার্সেলাইজ কটন পারে রয়েছে, কিন্তু টানাতে শাড়িটাতে ঘিচাই রয়েছে, সুতরাং ফিলটা আপনার ঘিচারই থাকবে, অর্থাৎ তাসারের থাকবে। এটা হচ্ছে পিচ বডির সঙ্গে রেডের কন্ট্রাস্ট, আর সবথেকে বড় কথা এগুলো প্রত্যেকটাই আগে সুতোটাকে ডাই করে নেওয়া হচ্ছে, নিয়ে বোনা হচ্ছে। এটা এসছে একদম একটা পলাশের লাল রং, আর এটা এসছে একটা পিচ কালার। 1 নম্বর শাড়ি, নাম্বার 1, 2650, 2650, 1 নম্বর। এই শাড়িটি আজকে আমরা প্রচুর কালার্স দেখবো, আপনারা আপনাদের পছন্দ মতো শাড়িটাকে বুকিং করতে থাকবেন। 2650 নাম্বার 1। এই আসছে হচ্ছে ব্লাউজ পিস, 1 নম্বর শাড়ি, 2650। নাম্বার 2 যাব, 2 নম্বর শাড়ি, এটা আসছে নাম্বার 2, এটা আসছে 2 নম্বর, নাম্বার 2, এটা গ্রিন, যার ফলে প্রত্যেকটা শাড়িতেই না বডিতে একটা 2-toned এফেক্ট পাবেন। এটা হচ্ছে নাম্বার 2, আঁচলটা হচ্ছে সি গ্রিন টোনে, পারে একটা ব্ল্যাক সুতো গেছে, আর বডিটা না অ্যাকচুয়ালি চকলেট কালার, কিন্তু যেহেতু এই গ্রিন ঘিচা ডায়েট সুতোটা যাচ্ছে ভেতরে, তাই একটা গ্রিনের হালকা টিন্ট পাবেন, মানে কোনো কোনো জায়গায় একটু গ্রিন লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা চকলেট, মানে আপনারা যখন এরমভাবে আমি যখন শাড়িটা দেখাচ্ছি, এর ভেতরে একটা গ্রিনের শেডস আসছে। এটা হচ্ছে নাম্বার 2, 2650, 2650, 2 নম্বর শাড়ি, নাম্বার 2, 2650, উইথ ব্লাউজ। এইবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি, নাম্বার 3, এটা আসছে 3 নম্বর, নাম্বার 3, এই হচ্ছে শাড়িটা। এটাতে মানে লাইট মব বলতে পারেন, বা একটু পাউডার টোন ব্লু বলতে পারি কালারটাকে, এবং এটার সঙ্গে মানে পাউডার টোন পার্পেলও বলা যেতে পারে। এই রয়েছে হচ্ছে ঘিচাটা, আর বডিতে আসছে মজেন্টা কালার, মানে যেটা এরি গেছে সেটা কিন্তু মজেন্টা টোনে ডাই করা, এবং এর মতো এই ব্লু এর শেডটা কিন্তু পাবেন, অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার ডার্ক টোন বলা যেতে পারে কালারটাকে, ল্যাভেন্ডার আর মবের মাঝামাঝি একটা টোন এই রংটা। আর তার সঙ্গে এখানে রয়েছে রানি কালারের সুতো, কিন্তু এই ব্লু এর সঙ্গে মিশে, মানে ওই মব ল্যাভেন্ডারের সঙ্গে মিশে কালারটা হয়ে গেছে মজেন্ডা। এটা হচ্ছে নাম্বার 3, 3 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, 3 নম্বর, উইথ ব্লাউজ। তিনের পরে চলে যাব 4 নম্বর শাড়ি, নাম্বার 4, এটা আসছে 4 নম্বর, নাম্বার 4, 4 নম্বর। আজকের দিনটা আমাদের বাঙালিদের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে ভেরি স্পেশাল, মানে ভারতবর্ষের মানুষের কাছে তো স্পেশালি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিন আমরা পালন করছি, কিন্তু আমার মনে হয় আমাদের বাঙালিদের কাছে এটা ভীষণভাবে গর্বের দিন। আমরা বেশ কিছু মানুষকে নিয়ে গর্ব অনুভব করি, তার মধ্যে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, তার কারণ তিনি তার পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ভারতবর্ষকে উন্নত করার জন্য, শুধু স্বাধীনতা নয় উন্নত করার জন্য তিনি কিন্তু চেষ্টা করেছিলেন। এটা যাচ্ছে ইয়েলোর সঙ্গে একটা মেটে কালার, রাস্ট কালার, আঁচলটা যাচ্ছে গোল্ডেন ইয়েলো, এবং ওই গোল্ডেন ইয়েলোর টানা সুতোটা কিন্তু গেছে, আর তার সঙ্গে একটা রেড সুতো গিয়ে একটা টোন তৈরি হয়েছে। এটা আসছি হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 4, 4 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, উইথ ব্লাউজ পিস, নাম্বার 4। এবারে আসছি নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 5, 5 নম্বর, এটা আসছে হচ্ছে চকলেট কালারের সঙ্গে সি গ্রিন কালার, অ্যাকচুয়ালি চকলেট না বলে এটাকে আমি ওয়াইন কালার বলতে পারি, বার্গেন্ডি কালার বলতে পারি, সি গ্রিনের সঙ্গে যাচ্ছে। প্রত্যেকটারই আঁচল ব্লাউজটা কিন্তু, আঁচলটা ফুল ঘিচা বাই ঘিচা, বডিটা ঘিচা বাই এরি, ব্লাউজটাও ঘিচা বাই এরি। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2650, 2650, আজকে সব শাড়ি দেখাবো 2650, শুধু কম্বিনেশনগুলো দেখতে থাকুন।
উইথ ব্লাউজ পিস। এই ব্লাউজের ক্ষেত্রে দেখুন এরির সঙ্গে এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘিচা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার হচ্ছে দেখালাম 5, নাম্বার 6 মানে এটা হচ্ছে একদম ওয়াও টাইপের কালার। 6 নম্বর শাড়িটা অসম্ভব স্মার্ট, মানে এটা হচ্ছে একদম এক কথায় স্টাইল করার শাড়ি। নাম্বার 6 দেখাচ্ছি, এটা আঁচলটা যাচ্ছে হচ্ছে একদম একটু তামাটে কালারে, একটু চকলেট ব্রাউন টোন, আর বডিটা হচ্ছে একদম কফি পাউডার কালার। ওয়াও ভীষণ স্মার্ট। এর সঙ্গে না একটা আজরাক প্রিন্টের মানে রাস্ট কালারের আজরাকের কোনো ব্লাউজ দিয়ে যদি পরেন এই শাড়িটা, একটু সিলভার জুয়েলারি দিয়ে দারুণ যাবে। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 6 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650। এবারে আমি আসবো হচ্ছে নাম্বার 7। অনেকদিন পর এই শাড়ি দেখানো হচ্ছে এবং অনেকগুলো সংখ্যায় দেখানো হবে। যারা এই শাড়ি পছন্দ করেন তারা চট করে বুকিং করে নিয়ে নেবেন। এটা একটা পিচ টোনের উপরে যাচ্ছে, পিচের সঙ্গে একটা রাস্টি রেড, কালারটা ভীষণ সুন্দর এবং প্রাইস হচ্ছে 2650। এটা দেখাচ্ছি হচ্ছে নাম্বার 7, 7 নম্বর শাড়ি, 2650। 2650 নাম্বার 7, 7 নম্বর, 2650 উইথ ব্লাউজ পিস। সাতের পরে চলে যাব 8 নম্বর শাড়ি, নাম্বার 8। এটা হচ্ছে 8 নম্বর, এটাও পিচ, লাইট পিচের সঙ্গে একটু গেরুয়া কালার, আঁচলটা একদম লাইট পিচ, পাউডার পিচ, ইংলিশটোন পিচ, তার সঙ্গে একটা গেরুয়া রং স্যাফ্রন কালারের সঙ্গে যাচ্ছে। এবং এটার প্রাইসটা হচ্ছে নাম্বার 8, 2650, 8 নম্বর শাড়ি, 2650, নাম্বার 8, 2650 উইথ ব্লাউজ পিস। এরপরে আমি চলে যাব নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এটা আসছে নাম্বার 9, 9 নম্বর, নাম্বার 9, 9 নম্বর শাড়ি, আঁচল গা, নাম্বার 9, 9 নম্বর। এটা হচ্ছে ইয়েলোর সঙ্গে যাচ্ছে, এটাও একটা গেরুয়া রং। অ্যাকচুয়ালি এই রঙগুলো না এত সুন্দর, আগেরটা গেছে একটু পিচ ঘেঁষা, এটা একটু ইয়েলো ঘেঁষা, দুটোই স্যাফ্রনের মধ্যে একটা পিচ ঘেঁষা একটা ইয়েলো ঘেঁষা। এবং এটার প্রাইসটা হচ্ছে নাম্বার 9, প্রাইস হচ্ছে 2650, 2650, 9 নম্বর। নয়, একটু সরস্বতী পুজোর শাড়ি পরপর দুটোই দেখালাম, 9-এর পরে যাবে 10 নম্বর শাড়ি, নাম্বার 10, এটা আসছে 10 নম্বর। আমি একটু দেখিয়ে দিই, এই যে ঘিচা সুতোটা, এটা কিন্তু ঘিচা সুতো, যেটা এই সুতোটাকে ব্যবহার করা হয়েছে। এই জায়গাটা দেখালে খুব ভালো বোঝা যাবে, এই হচ্ছে ঘিচা তাসের এই সুতো, যেটাকে ইয়ান ডাই করে নিয়ে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে আঁচল মফ কালার, অরিজিনালি মফ বলতে যে রংটাকে আমরা বুঝি এটা হচ্ছে সেই কালারটা। আর তার সঙ্গে বডিটা আসছে হচ্ছে একদম ডার্ক পার্পল, এটা কিন্তু অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড পার্পল, আমি জানি না আপনারা কী দেখতে পাচ্ছেন, মানে একদম পার্পলের একটা শেড যাচ্ছে, এটা হয়তো ব্ল্যাক মনে হচ্ছে, ব্লু মনে হচ্ছে, বাট এটা পার্পলের একটা টোন। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 2650, 2650, এবং এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। নাম্বার 11-এ যাবো, যাওয়ার আগে আপনাদেরকে বলবো হেল্পলাইন নাম্বার হেল্প করবে। এই যে নাম্বার আসছে দেখুন, হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274, এই নাম্বারে আপনারা ফোন করুন, শাড়ি আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। আর অবশ্যই যারা SMS করে বা হোয়াটসঅ্যাপ করে বুক করতে চাইছেন তাদের জন্য বলে দিই, 9051217795, এটা হচ্ছে SMS করে বুকিং করা কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করার নাম্বার। আপনারা ফোন করতে থাকুন, SMS বুকিং করতে থাকুন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন, শাড়ি থাকলে আপনি ডেফিনেটলি পাবেন। হোম ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ দিতে হবে, কলকাতা শহর এবং শহরতলিতে হোম ডেলিভারি। বাইরের বন্ধুরা কোর ব্যাঙ্কিংয়ে বা অন্যান্য ব্যাঙ্কিং প্রসেস মানে পেমেন্ট প্রসেসে পেমেন্ট করে আপনারা শাড়িটা বাই কুরিয়ার পেয়ে যাবেন। হোম ডেলিভারি এবং বাই কুরিয়ারের জন্য কিন্তু হেল্পলাইন নাম্বার, আপনি যখন শাড়িটা বুকিং করছেন আপনি জাস্ট বলে দেবেন আপনি কোথায় থাকেন, তাহলেই আপনি জানতে পারবেন যে আপনি হোম ডেলিভারি পাবেন না আপনি কুরিয়ারে পাবেন। আর অবশ্যই দুটো ক্ষেত্রেই চার্জেবল। চলে আসুন, আবরণ প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা, এই সময়ের মধ্যে এসে কেনাকাটা করুন। একতলা থেকে তিনতলা সেজে রয়েছে আপনাদেরকে সাজিয়ে তোলার জন্য। আর শাড়ির সঙ্গে সঙ্গে ডিজাইনার ব্লাউজ রয়েছে কটন এবং অবশ্যই ফ্যান্সি, আর তার সঙ্গে কুর্তি, পালাজো, সারারা এবং তার সঙ্গে গাউন, এবং তার সঙ্গে রয়েছে পুরুষ বন্ধুদের পাঞ্জাবির অঢের সম্ভার, শেরওয়ানি, ব্লেজার এবং জহরকোট। এরপরে যে শাড়িটা আসছে এটা 11 নম্বর শাড়ি, এটা তুঁত মানে স্যাফ্রনের সঙ্গে লেমন গ্রিন কালার, নিয়ন লেমন গ্রিন, এটা কিন্তু লেমন গ্রিন নিয়ন টোন। আর আঁচলটা যাচ্ছে একটু হচ্ছে একদম মানে ফিরোজা কালারের সঙ্গে, এটা ফিরোজা টোন, ফিরোজা টোনের সঙ্গে যাচ্ছে হচ্ছে লেমন নিয়ন গ্রিন। প্রাইসটা হচ্ছে 11 নম্বর শাড়ি, 2650, নাম্বার 11, 2650। এবারে আমি আসবো নাম্বার 12, 12 নম্বর শাড়ি,
নাম্বার 12, এটা হচ্ছে 12, 12 নম্বর নাম্বার 12 আঁচল, এটা একদম গ্রে কালারের সঙ্গে মেরুন কালার, গ্রে মেরুন কন্ট্রাস্ট, গ্রে অ্যান্ড মেরুন কালারটা স্টিল গ্রে অ্যান্ড মেরুন কন্ট্রাস্ট। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 12, 12 নম্বর 2650, 2650 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 12-র পর আমি চলে যাব 13 নম্বর শাড়ি নাম্বার 13, এটা হচ্ছে 13, আঁচলটা আসছে হচ্ছে রানি কালার, একদম টিপিক্যাল রানি, আর তার সঙ্গে এটা একটা পাউডার পিচ, ভীষণ ভালো লাগবে দেখতে। 13 নম্বর নাম্বার 13 2650 2650 13 নম্বর শাড়ি নাম্বার 13 2650 13 নম্বর 2650 উইথ ব্লাউজ। 14 নম্বর শাড়িতে যাব নাম্বার 14, 14 নম্বর নাম্বার 14, 14 নম্বর এই শাড়িটা ড্যাম স্মার্ট, এটা এটা কিন্তু ঘিচার অরিজিনাল কালার, জাস্ট ব্লিচ করা হয়েছে, উইদাউট ব্লিচ নয়, এটা উইথ ব্লিচ, এটা ব্লিচিংয়ের পরে এই কালারটা এসছে, সেটাকে ব্যবহার করা হয়েছে আঁচলে, আর তার সঙ্গে গায়ের উপরটা আসছে হচ্ছে ব্ল্যাক, কিন্তু অ্যাকচুয়ালি চারকোল টোন এসছে, পাটটা দেখুন যেহেতু মার্সেলাইজ কটন আছে, কালারটা কিন্তু প্রপার, আর এর মধ্যে যেহেতু একটা এরি মানে ঘিচার সঙ্গে এরি যাচ্ছে, আর যেহেতু এই টোনটা রয়েছে ঘিচার, তার সঙ্গে ব্ল্যাক গেছে, যার ফলে একটু টোনটা ডিফার করছে। প্রাইস হচ্ছে 2650 নাম্বার 14, 14 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস নাম্বার 14 দেখিয়ে দিলাম। এবারে আমি আসবো নাম্বার 15, 15 নম্বর শাড়িতে নাম্বার 15, 15 নম্বর এটা আসছে আমার চোল, এই কালারটাও খুব সুন্দর একটা মেরুনের টোন, একটু একটু গার্নেট ঘেঁষা টোন, আর তার সঙ্গে সিগ্রিরে যাচ্ছে হচ্ছে আঁচলটা, এবং এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15, 2650 2650 15 নম্বর উইথ ব্লাউজ পিস নাম্বার 15 2650। এর পরে চলে যাচ্ছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি নাম্বার 16, 16 নম্বর আঁচল, আঁচলে কিন্তু দেখুন এখানে কিন্তু টানাতে ঘিচাটাই যাচ্ছে আঁচলে, এই জায়গাটা দেখলে আপনাদের বোঝাতে পারবো আমি যে টানা ঘিচা বলছি না, এই দেখুন টানা সুতোটা কিন্তু ঘিচা রয়েছে, পুরো শাড়িটায় টানা সুতোটা ঘিচা, আঁচলের এন্ডে একটু মার্সেলাইজ কটন বা ওই এরি গেছে আর কি, এরি বলা ভালো, এরি গেছে, তার সঙ্গে আবার তার উপর আবার ঘিচার সঙ্গে ঘিচা, এখানে আবার ঘিচার সঙ্গে এরি, কালারটা একদম এই একটা রেডের টোনটাও রয়েছে, আবার তার সঙ্গে একটা স্টিল গ্রেও রয়েছে। প্রাইসটা হচ্ছে 2650 এবং এটা হচ্ছে আজকের এপিসোডে 16 নম্বর শাড়ি নাম্বার 16, 2650 উইথ ব্লাউজ পিস নাম্বার 16। পরে চলে যাব নাম্বার 17, 17 নম্বর শাড়ি নাম্বার 17, এই কালার কম্বিনেশনটা ড্যাম স্মার্ট, ড্যাম স্মার্ট, স্টিল গ্রে সঙ্গে ব্ল্যাক, একদম ব্ল্যাক মানে সেটা একদম জেড ব্ল্যাক, ওয়াও, কিন্তু জেড ব্ল্যাকের মধ্যেও একটু ওই এই যেহেতু স্টিল গ্রে সুতোটা গেছে একটা হালকা টিন্ট আপনারা পাবেন। প্রাইসটা হচ্ছে 2650 2650, এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডে 17 নম্বর নাম্বার 17, 2650 17 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস। 17-র পরে আমি চলে যাব 18 নম্বর শাড়িতে নাম্বার 18, এটা হচ্ছে 18 নম্বর নাম্বার 18, 18 নম্বর আঁচলটা হচ্ছে একদম টিপিক্যাল ডার্ক রানি ঘাসা মেজেন্টা, আর বডিটা তো ওই মেজেন্টার সঙ্গে পিচ সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, এবং এটার প্রাইসটা হচ্ছে 2650 2650 নাম্বার হচ্ছে 18, 18 নম্বর শাড়ি 2650 নাম্বার 18, 18 নম্বর 2650 উইথ ব্লাউজ পিস। 18-র পরে চলে যাব 19 নম্বর, আপনারা অনেক দিন ধরে এই শাড়িটা দেখতে চেয়েছিলেন, আমাকে এখানেও টেলিফোনেও বলেছিলেন, কিছু মানুষ আবরণে ফোন করে জানিয়েছিলেন, তো আপনাদের জন্য আজকে আমাদের এই স্পেশাল এপিসোডটা আমরা কিন্তু নিয়ে এসেছি। এটা হচ্ছে আঁচল, এটা আসছে গা, স্টিল কালার একদম ডার্ক স্টিল, তার সঙ্গে গ্রিন, এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, আর প্রাইসটা হচ্ছে 2650 আঁচলটা যাচ্ছে একটু একটু স্যাপ গ্রিন, একটু হ্যাঁ স্যাপট্রনের উপরেই যাচ্ছে, আর বডিটা আসছে একদম স্টিল গ্রের উপরে। প্রাইসটা হচ্ছে 2650 নাম্বার হচ্ছে 19, 19 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস। 19-এর পরে চলে যাব 20, 20 নম্বর নাম্বার 20, 20 নম্বর শাড়ি একদম পলাশের লাল,
আর কদিন পরেই আমাদের এই বসন্ত, বসন্ত মানেই পলাশ কৃষ্ণচূড়া, এটা হচ্ছে একদম পলাশের লাল, আর তার সঙ্গে মফ কালারের সুতো মিশে টোনটা যে কি ভালো এসছে, দারুণ এসছে টোনটা। এই কালারটা কাছ থেকে না দেখলে কি এত ভালো বোঝা যাবে, খুব সুন্দর এসছে টোনটা। একটু আলোটা কমিয়ে একদম, এই হচ্ছে একদম পারফেক্ট, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি জানি না আপনারা, আমার টিভিতে আমি যেটা দেখতে পাচ্ছি পারফেক্ট সেই কালারটাই, ভীষণ ভালো রংটা। প্রাইসটা হচ্ছে 2650, 2650। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20 দেখালাম, 20 নম্বর, তাই তো, এটা নাম্বার 20 তো, 20 নম্বর শাড়ি দেখালাম উইথ ব্লাউজ পিস। কালারটা অসম্ভব সুন্দর, মানে মিলেছে দুটো কালার টোন মিলেছে খুব সুন্দর। আপনাদের আবারও বলে দেবো, আসুন আপনারা আবরণে, যারা ব্যবসা করতে চাইছেন আপনাদের জন্য অঢেল সুযোগ রয়েছে, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনাদের জন্য একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার যাচ্ছে। যদি সেই নাম্বারটি কোনো কারণে আপনি না পান, নট রেসপন্ড, কিংবা বিজি রয়েছে, কিংবা সুইচ অফ রয়েছে, তাহলে আপনি সরাসরি হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে 9051217272, 9051217274, এই নাম্বারে ফোন করে শাড়িটা বুকিং করুন। আর তার সঙ্গে সঙ্গে আপনি হোলসেলারও যোগাযোগ করুন এই নাম্বারে, তবে প্রোগ্রাম চলাকালীন নয়, 1 ঘন্টা পর ফোন করুন, আপনারা পেয়ে যাবেন শাড়ি। এবার আমি আসবো 21 নম্বর শাড়িতে, নাম্বার 21 21 নম্বর। এটা একদম মেজেন্টা, টিপিক্যাল মেজেন্টা কালার এসছে, হচ্ছে আঁচলটাতে যে কালারটা গেছে এটা টিপিক্যাল মেজেন্টা, একদম ঘিচা, এটা ঘিচা বাই ঘিচাতে, আর তার সঙ্গে গায়ের উপরে এটা অ্যাকচুয়ালি চিনাবাদাম খোসা, চিনাবাদামের খোসার রং, একটু পুরনো বাদামের খোসার রং দেখুন, তার মধ্যে ওই আঁচলের মেজেন্টা টোনটাও তো একটুখানি থাকছে, টিনটা থাকছেই। 20 নম্বর শাড়ি, নাম্বার 21, 21 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 21, 21 নম্বর, 2650, 2650, নাম্বার 21 উইথ ব্লাউজ। 21-এর পরে চলে যাবো 22, কালার কম্বিনেশনটা ভীষণ ভালো হয়েছে। 22 নম্বর, আঁচলটা হয়েছে তেজপাতা কালার, দেখুন একদম তেজপাতা কালারের আঁচল, আর বড়টা হচ্ছে লাল, একটু পালপি রেড, টমেটো পালপের কালার, আর এইগুলোতে আবার টিস্যু বর্ডার, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম মার্সেলাইজ কটন বর্ডার, এটা হচ্ছে টিস্যু বর্ডারে, দাম একই থাকবে, কোনোটা টিস্যু বর্ডার হবে, কোনোটা মার্সেলাইজ কটন বর্ডার হবে। এটার প্রাইসটা আবার হচ্ছে 2650, 2650, এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর, 22 উইথ ব্লাউজ। 23-তে যাবো, 23 নম্বরে যাবো, নাম্বার 23, 23 নম্বর, নাম্বার 23 ভাই, এটা ব্ল্যাকের সঙ্গে তুতের কম্বিনেশন, 23 নম্বর, নাম্বার 23 আঁচল একদম, আর বডিটা আসছে ব্ল্যাক, ওই যে তুতে সুতোটা গেছে ঘিচাটা, তার সঙ্গে ব্ল্যাক সুতো মিশে একটা ব্লুয়ের শেড এসছে একদম। প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার 23, 23 নম্বর, নাম্বার 23, 2650 উইথ ব্লাউজ পিস। 23-এর পরে আমি চলে যাব 24 নম্বর, 24, এটা আসছে 24, এটা একটা মানে লেমন গ্রিন নিয়ন টোনে, নিয়ন টোন, প্যারেট গ্রিন অনেকেই বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি প্যারেট গ্রিন আর একটু ডার্ক হয়, ইন্ডিভিজুয়াল একটা প্যারেট মানে তার মানে একটা টিয়া পাখির পালকের রং হতে পারে, কিন্তু ফেদার কালার হতে পারে, কিন্তু এটা অরিজিনালি প্যারেট গ্রিন আমি বলতে পারবো না। আর তার সঙ্গে কিন্তু একটা রাস্ট কালারের সুতো মিশে গ্রিনের সঙ্গে এই টোনটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 24, 24 নম্বর, 2650, 24, 2650, 24 নম্বর, 2650 উইথ ব্লাউজ পিস। 24-এর পরে চলে যাব 25 নম্বর, নাম্বার 25, এটা আসছে 25 নম্বর, আঁচলটা কিন্তু এটাও ওই মানে একটু লাইট গ্রিনের শেড, মানে ডাই হয়েছে ঘিচাটা, মানে ওই আদার কালার বলতে পারি, মানে জিঞ্জার কাটলে পরে যে কালারটা থাকে ভেতরের পাল্পের কালার বলতে পারি, অফ তসর বলতে পারি, এটার সঙ্গে লাল সুতো গেছে গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। প্রাইস হচ্ছে 2650, নাম্বার 25, 25 নম্বর শাড়ি, 2650, 25-এর পরে চলে যাবো 26, 26 নম্বর শাড়ি, নাম্বার 26, এটা হচ্ছে 26, 26, আঁচলটা যাচ্ছে হচ্ছে একদম হট রানী, একদম হট রানীতে যাচ্ছে হচ্ছে আঁচলটা, আর তার সঙ্গে আসছে হচ্ছে বডিটা স্কাই ব্লু, ওই রানীর সঙ্গে স্কাই ব্লুটা মিশে এই টোনটা তৈরি হয়েছে।
এবং এটা আসছে হচ্ছে 26-2650, 26 নম্বর শাড়ি 2650 উইথ ব্লাউজ পিস। 26 এর পরে চলে যাব 27, 27 নম্বর, নাম্বার 27, 27 নম্বর শাড়ি। এটা গ্রে সঙ্গে যাচ্ছে, নাম্বার 27 গ্রে কালার, বডিটা হচ্ছে একদম আঁচলটা হচ্ছে গ্রে আর বডিটা আসছে ফিরোজা। 27 27 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2650, 2650, এটা টিস্যু বর্ডারেই রয়েছে। 2650 সেটা হচ্ছে 27 দেখালাম, 28 নম্বর আবার সরস্বতী পুজো, নাম্বার 28। আঁচলটা একটা মাস্টার ডিয়েলো ঘিচাতে ডাই হয়েছে মাস্টার ডিয়েলোতে, আর তার সঙ্গে বডিটা আসছে একদম সাফ, মানে এটা হচ্ছে কাঁচা হলুদ ফাটালে যে রংটা হয়, আর তার সঙ্গে একটু মানে এটা অ্যাকচুয়ালি ক্যারেট কালারও বলা যেতে পারে, মানে এখন শীতকালের গাজরের যে রংটা ঠিক সেই রংটা। এবং প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 28, 28 নম্বর। এটাকে অরেঞ্জিশ ইয়েলো মানে অরেঞ্জের লাইট টোনও বলা যেতে পারে, কিন্তু প্রপার অরেঞ্জ কালার আমি বলবো না, আমি আমি জানি না আপনারা হয়তো টিভিতে প্রপার অরেঞ্জ দেখছেন, কিন্তু একদম খালি চোখে এটা অরেঞ্জ বলবো কি, বলে দিই অরেঞ্জ ইয়েলো, আমার আমার খুব একটা অরেঞ্জ মনে হচ্ছে, এটা ক্যারেট কালার মনে হচ্ছে, অরেঞ্জ ইয়েলো আপনারা বলতেই পারেন। এটার প্রাইসটা হচ্ছে 2650, 2650, 28 নম্বর। 29 নম্বর, নাম্বার 29, এটা গ্রিনের সঙ্গে কপার কালার, একদম তামার তারকে পাকিয়ে রাখলে যে রংটা ঠিক সেই রংটা। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 29, প্রাইস হচ্ছে 2650, 2650, 29 নম্বর উইথ ব্লাউজ। এইবারে যেটা দেখাবো আঁচলটা হচ্ছে প্রপার অরেঞ্জ, 30 নম্বর, নাম্বার 30, এটা হচ্ছে একদম অরেঞ্জ কালার, ঘিচাটা হচ্ছে অরেঞ্জে ডাই, আর তার সঙ্গে একদম মেটে কালার, লিভার কালার, দেখুন ওই এই অরেঞ্জের সঙ্গেই কিন্তু গেছে একটা মফ সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। প্রাইস হচ্ছে 2650, নাম্বার হচ্ছে 30, 30 নম্বর উইথ ব্লাউজ, নাম্বার 30, 31, এটা হচ্ছে 31 নম্বর, এটা ফিরোজার সঙ্গে যাচ্ছে, ফিরোজা কালারের সঙ্গে রেড সুতো গিয়ে এই টোনটা তৈরি হয়েছে, সবই একটু সফট টোন, একটু ইংলিশ টোনে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে 32, এটা হচ্ছে 31, 31 নম্বর, নাম্বার 31, এবং এর প্রাইস হচ্ছে 2650, 2650 উইথ ব্লাউজ পিস, 31। এবারে আসছি 32, 32 নম্বর, নাম্বার 32, গ্রিনেরই দুটো শেড, এটা হচ্ছে একদম লেমন নিয়ন গ্রিন আর এটা যাচ্ছে হচ্ছে শ্যাওলা সবুজ, দুটো টোন। প্রাইসটা হচ্ছে 32, 2650, 2650, 32 নম্বর, নাম্বার 32। এই শাড়িগুলো কিন্তু পিওরের কাছাকাছি, কিন্তু যেহেতু ঘিচাটা অল্প আছে তাই এতে সিল্কমার্ক পড়বে না, কারণ এরিটা থেকে এরিটা সিল্কের বাই প্রোডাক্ট হলো, সেটা সিল্কমার্কের আওতাভুক্ত নয়, তার জন্য এর প্রাইস মানে এতে সিল্কমার্ক পড়বে না, কিন্তু আপনারা পড়লে এটা ফিল করবেন একদম পিওরের মতোই। এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 32, 2650, 32 নম্বর, 33, এটা তো টানাতে ঘিচা, কিন্তু উইভিং প্যাটার্নটা আলাদা। এটা দেখুন এই যে ঘিচা সুতো যেটা ব্যবহার করা হয়েছে বোনার জন্য, এটা টানাতে গেছে আঁচলের মাঝখানটা ঘিচা বাই ঘিচা, এটা হচ্ছে ঘিচা বাই এরি। প্রাইস হচ্ছে 2650, নাম্বার 33, স্ট্রাইপে যাচ্ছে এই শাড়ি। আমি সেদিনকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম, বম্বে বেসড একটা ওয়েব সিরিজ, সেখানেও দেখছিলাম যে চরিত্রে প্রধানমন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন যিনি নারী, তিনি এই রকম শাড়ি পরে আছেন। আমার বেশ ভালো লাগছিলো দেখে যে একদম দেশজ জিনিসটাকে নিয়ে, মানে তাকে অন্য কোনো ড্রেস পরানোই হয়নি। এই হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 2650, নাম্বার 33, 34, 34 নম্বর, ফিরোজার সঙ্গে যাচ্ছে ওই একইভাবে উইভ স্ট্রাইপে। এখানে টানাতে ঘিচা, জায়গায় জায়গায় ভরনাতে ঘিচাও ব্যবহার হয়েছে, স্ট্রাইপটাভাবেই এসছে। প্রাইসটা হচ্ছে 2650, 2650, 34, 34 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। আর আজকের এখনকার এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি 35 নম্বর, নাম্বার 35, মানে একটা ভীষণ সুন্দর শাড়ি, এটা ডার্ক মভের উপরে ব্লুয়ের ব্যবহার হয়েছে, আঁচলে রয়েছে একটা, এটা রয়েছে একটু পার্পলিশ ব্লু, আর এই কালারটা অ্যাকচুয়ালি বলি ল্যাভেন্ডার আর মভকে মিলিয়ে টোনটা, কিন্তু প্রত্যেকটা ইংলিশ কালার টোন, পুরোটা এইভাবেই যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 2650, নাম্বার 35, 35 নম্বর শাড়ি উইথ ব্লাউজ, ভীষণ স্মার্ট শাড়িটা। আজকে আমাদের তিনটে এপিসোড আমরা করে ফেললাম,
তো আপনারা বুকিং করতে থাকুন, হেল্পলাইন নাম্বার আপনাদেরকে হেল্প করবে 9051217272, 9051217274। আর SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে 9051217795। SMS করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন। আজকে তিনটে এপিসোড আমরা করলাম, তার পাশাপাশি আগামীকাল আবার আমাদের দেখা হবে। আগামীকাল 12:30টায় আমরা এপিসোড নিয়ে আসবো আপনাদের জন্য। কালকেও থাকবে 12:30, দুপুর 2টা এবং সন্ধ্যে 6টা থাকবেন আমাদের সঙ্গে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।